মা আনিল না আর ওই ব্যক্তি যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি প্রবৃত্তি থেকে বিরত রেখেছে তবে নিশ্চয় জান্নাতি তার ঠিকানা জান্নাতি তার ঠিকানা অর্থাৎ যে আল্লাহর সামনে ভয় দাঁড়াতে ভয় করে হ্যাঁ তার জন্য জান্নাতই তার ঠিকানা হবে সেরকম একটা ঘটনা আছে একটা ছেলে সে যখন মসজিদে যায় তো একটা মেয়ে সব সময় ওকে ডিস্টার্ব করে তো এক সময় মেয়েটার ধোকায় পড়ে গেল ছেলেটা ধোকায় পড়ে যাওয়ার পর সে মেয়েটার সাথে যখন যাচ্ছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার এই আয়াতটা মনে পড়ল হ্যাঁ আল্লাহর ভয় যখন সৃষ্টি হলো তখন সে আয়াতটা পড়তে পড়তে সেখানে বেহস হয়ে গেল কোন আয়াত এইটা ও আমা আমান খাফা মকমা কমা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর ওই ব্যক্তি যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নিজের কুপবৃত্তি খাহেস যেটাকে বলা হয় সেটা থেকে বিরত রেখে রেখেছে বা ইন্নাল জান্নাতা হিয়াল মা আওয়া তবে তার জন্য জান্নাতি ঠিকানা এটা পরেই সে বেহস হয়ে গেছে যখন বেহস হয়ে গেছে তখন ওই মেয়েটি তার আরেকজন বান্ধবীকে নিয়ে তাকে ধরে এভাবে ধরে ওদের ঘরের সামনে রেখে ঘরের মধ্যে একটা টোকা দিয়ে ওরা পালাইছে এখন ওর মা বাবা ঘর থেকে বের হয়ে দেখে ছেলে বেহস পড়ে আছে ওকে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পর পানি টানি ছিটেছে আর ওর হোঁস আসছে বলে যে কি ব্যাপার কী হয়েছে ও সব কিছু বলছে বলছে আমি বলে যে তুমি কোন আয়াত পড়েছ তো ছেলেটা বলতেছে আমি এই সুরা জিয়াতের চল্লিশ নম্বর আয়াত এটা পড়েছি ও আম্মা আমান খা ফামা কামার আব্বিহি ওয়ানাহান হাওয়া আর ওই ব্যক্তি যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নফসকে কুপ প্রবৃত্তি থেকে বিরত রেখেছে এটা পড়ে সে আবার বেহস হয়ে গেছে এবার বেহস হয়েছে যে আর হোশাসনে এখানে মারা গেছে সে তাহলে সে আল্লাহর ভয়ে একটা থেকে কি হয়েছে একইভাবে এই ধরনের আর ঘটনা ইউসুফ আলাই ইসালাত আছে আচ্ছা ইউসুফ আলাই ইসলামকে যে উনি তো মিশরের বাচ্চার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন তো মিশরের বাচ্চার স্ত্রী জোলেখা তো ও কি করছে ইউসুফ আলাই ইসলামকে গুনাহের জন্য কি করছেন আহ্বান করছে তখন ইউসুফ আলহ ইসলাম সেখান থেকে একমাত্র আল্লাহর ভয়ে সেখান থেকে উনি ফিরে আসছেন শেষে ইউসুফ আলী ইসলামকে ষড়যন্ত্র করে ওই জোলেখা ষড়যন্ত্র করে উনাকে জেলখানায় পাঠাইছে কিন্তু এরপরও উনি কি করে নাই গুনাহে আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন তো জন্য পরবর্তীতে আল্লাহ তালা তাকে এমন সম্মানিত করছেন যৌনিত নবুত পাইছেন সাথে সাথে মিশরের উনি তৎকালীন প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছিলেন সেজন্য সব সময় যে কোনো সময় যদি অনেক সময় গুণা করার সুযোগ এসে যায় সেই সময় আমাদের এই আল্লাহর ভয়টাকে প্রাধান্য দিতে হবে হায় আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই যেমন এই ছেলের এই যুবকটা তার জন্য সুসংবাদ কোরআনের মধ্যে এখানে দিছে এরপরে রায়াতে বলছে ইন্নাল জান্নাতা হিয়াল তবে নিশ্চয়ই জান্নাতই তার ঠিকানা যে কোনো সময় গুনার অফার আসছে আসতে পারে স্বাভাবিক শয়তান যে কোনোভাবে আমাদের গুনার দরজায় নিয়ে দাঁড় করাই দিবে সে সময় যদি আমরা আল্লাহকে ভয় করে ফিরে আসতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত এই ধরনের আরেকটা ঘটনা আছে যেমন এক লোক বলতেছে যে যত যদি আমি জান্নাতি না জান্নাতি না হই তাহলে স্ত্রীকে বলতেছে তাহলে তুমি তালাক এখন স্ত্রী সাথে সাথে পর্দা করে ফেলছে বলে যে এটা কি বললেন আপনি আপনি জান্নাতি না জাহান্ন আমি কেমনে বুঝতে পারবো আমি তো ওই জামানার যিনি সবচেয়ে বড়ো আলেম তিনি তাকে জিজ্ঞেস করতেছে ওনার কাছে গেছে বলে যে তুমি তোমাকে কোনো কোনো মহিলা গুনাহের জন্য আহ্বান করছে বলে যে হ্যাঁ তখন তুমি কি করছো বলে যে আমি তখন আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসছি গুণা থেকে ফিরে আসছি তো তখন উনি এই কোরআনের আয়াত দিয়ে বলতেছেন তাহলে ফাইনাল জান্নাতহিয়াল মা তোমার জন্য জান্নাতের সুসংবাদ যে কোনো সময় গুনাহের ফাঁদে পড়ে গেলে শয়তানের ফাঁদে বা গুনাহের করার সুযোগ এসে গেলে সে সময় যদি তুমি ফিরে আসতে পারো তাহলে তোমার জন্য নিশ্চিত জান্নাত তোমার জন্য কি নিশ্চিত জানলাম এই আয়াত অনেক গুরুত্বপূর্ণ